Uh, today we'll read suffix We have completed prefix in the previous class. I hope you have read the rules at home. If you don't read, read rules, just to go through practice. It will be difficult for you to be expert in suffix and prefix. Reading rules and practicing both will be uh, should be done simultaneously. Then by doing these two together, you can be expert in suffix and prefix. So you'll have to read rules as well as you'll have to practice. But uh, regarding sufficient and prefix, in this case, you have to practice more, and also you have to know the rules. That means, if you face an unknown word, if you don't know the suffix and prefix of this word, you have to know that. You have to know the formations. Gradually, you will be expert in this topic. Okay, suffix. Can you remember the definition? Anybody can tell me, please. What is suffix? It's a suffix. And. So pretty, huh. Okay, sir, which word is placed after the root word and makes new word is called suffix. An addition to the last or to the end an addition yes, to the end my a letter or more than one letter when well, a letter or more than one letter more than one letters are added at the end of a word that is called it's those called letter or letters are called suffix at the end, prefix at the beginning suffix at the end.

अनेकेर वीडियो ऑफ़ आ चाहिए कनाबरा राशिफुल माहीन साद कब्बो प्लीज स्टैंड योर वीडियो ऑन और नादिमुल हैज़ नॉट ज्वाइन्ड टुडे शो नॉट येट ओह ओके इफ़ यू ऐड नेस एट द एंड ऑफ़ एन एडजेक्टिव नॉट ऑल एडजेक्टिव समे स्पेसिफिक एडजेक्टिव दैट एडजेक्टिव बुल बी नाउन सम एग्जां

তো তোমাকে আহ টেক্সট উপর ভিত্তি করে কারণ কমন নাউন অ্যাবাস্টক নাউন দুটার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা কমন নাউন দ্বারা সবাইকে বুঝায় অ্যাবাস্ট্রাক নাউন দ্বারা একটা অবস্থা বুঝায় অ্যাবাস্টক নাউন দ্বারা কি বুঝায় একটা অবস্থা বুঝায় বা গুণের নাম বোঝায় স্টেট বা গুনের নাম বুঝায় তো হোয়াইল ইউজিং আহ ই দ্য টেক্সট you will have to be কেয়ারফুল যদি সাফিক্স থাকে আর যদি কমন নাউন থাকে সেটা অ্যাবাসস্ট্রাক নাউন হতে পারে এরকম অনেক আছে কিন্তু এরকম হয়ে থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভ বা নাউনের শেষে ডুম বা হুড যুক্ত করে আমরা নতুন নাউন তৈরি করব ডুম বা হুড হচ্ছে সাফিক্স সি নাম্বার উলে আসো অ্যাডজেক্টিভের শেষে ইজম বা ইস্ট বসালে সেই অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে তবে ইজম বা ইস্ট দ্বারা মতবাদ বুঝিয়ে থাকে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখলে বুঝতে পারবো ফ্যাটাল ফ্যাটালিজম ফ্যাটাল বলতে মারাত্মক বুঝে আবার ভাগ্যগত বিষয় বোঝায় মানে ভাগ্য ফ্যাটালিজম অদৃষ্টবাদ এটা একটা মতবাদ মতবাদ বুঝো থিওরি আর কি যেখানে মানুষ বিশ্বাস করে বা যেগুলো আবিষ্কার থিওরি ইংলিশে যেটাকে আমরা বলি থিওরি কোন মতবাদে বিশ্বাস করা সে ওই থিওরিতে বিশ্বাসী বিশ্বাসী হ্যাঁ ইজমটা হচ্ছে মতবাদ আর ইজটা হচ্ছে সেই ইজমে বিশ্বাসী থ্যাঙ্ক ইউ সুব্র টু রিমাইন্ড মি ইজমটা হচ্ছে মতবাদ অর্থটা খেয়াল রাখলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে আইএসএম ইজমটা হলে থিওরি বোঝাবে আর আইএসটি ইস্ট হলে সেই মতবাদে বিশ্বাসী লোকদেরকে বোঝাবে যেমন দেখো ফ্যাটাল হচ্ছে ফ্যাটালিজম আবার ফ্যাটাল ফ্যাটালিস্টিক ফ্যাটালিস্টিক মানে অদৃষ্টবাদে বিশ্বাসী সো এটা টেক্সটের উপর ভিত্তি করে কিন্তু এটা প্রয়োগ করতে হবে কোথায় কোন অর্থ অবশ্যই দুইটা কিন্তু নাউন কিন্তু ফ্যাটালিজমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর ফ্যাটালিস্টিকটা এখানে কমন নাউন হয়ে যাচ্ছে মানে সেই মতবাদে বিশ্বাসী বোঝাচ্ছে এরপর হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিজম আবার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালিস্ট মানে ওই মূলবাদে বিশ্বাসী ন্যাচারাল ন্যাচারালিস্টিক আবার ন্যাশনাল ন্যাশনালিজম

আর ই নাম্বার রুলটা দা মোস্ট ফানি এন্ড মোস্ট ইজি নাউনের শেষে লেস বসালেই সে নাউনটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে হিয়ার দা ডেরিভেটিভ গিভস অপজিট মিনিং তবে এখানে দেখো ব্র্যাকেট একটা ইম্পর্টেন্ট মিনিং দেওয়া আছে নাউনের শেষে লেস যুক্ত করলে অ্যাডজেক্টিভ হবে তবে সেই অ্যাডজেক্টিভটা কি অর্থ দিবে অপোজিট মিনিং দিবে অপোজিট দেখো এখানে আমি একটা দিয়েছি এম মানে কি এমলেস উদ্দেশ্য আর এমলেস মানে উদ্দেশ্যহীন লক্ষ্যহীন আবার দেখো ফেথ ফেথ মানে কি

অপোজিট হয়ে যাবে সো তোমার টেক্সট বুঝতে হবে যখন তুমি সলভ করবে টেক্সটা বুঝতে হবে বুঝেই এটা অ্যাপ্লাই করতে হবে টেস্ট কি টেস্টফুল হবে না টেস্টলেস হবে না ইয়ে হবে তোমাকে এটা খেয়াল করতে হবে হতে পারে তাই না ফেথলেসও হতে পারে ইট উইল ডিপেন্ড अपॉन द টেক্সট বাউন্ড বাউন্ডলেস চিয়ার চিয়ারলেস ফিয়ার ফিয়ারলেস হেল্প হেল্পলেস হোপ होपलेस ল্যান্ড ল্যান্ডলেস লাইফ লাইফলেস মার্সি মার্সিলেস নেম নেমলেস

ইটালিয়ান ইটালি মানে দেশের নাম আর ইটালিয়ান মানে ওই দেশের নাগরিক ওই দেশের মানুষ ইরান ইরানিয়ান ইজিপ্ট ইজিপশিয়ান এরকম অনেক দেশের নামের শেষে আই বসে তার মানে সব সব দেশের নামে বসে দেশের নাম শেষে বসে না যার বাংলাদেশকে বাংলাদেশি বলতে হবে বাংলাদেশিয়ান তুমি বলতে পারবে না হ্যাঁ ইট উইল বি রং এট দ্য টাইম সব নামের শেষে এজন্য জন্য পড়তে হবে আসলে সাফেস পিস রুলস পড়তে হবে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়ান হ্যাঁ গুড এক্সাম্পল দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ান হয় আবার আফ্রিকা আফ্রিকান আবার আফ্রিকিয়ান হয় না কিন্তু ওকে ওটা রুলস আছে আমরা আফ্রিকান কখন বলবো এটা লেটার ইউল গেট দ্যাট এবার শেষে আইসি বা আইসি এল বসালে সে নাউন কি হবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে ইসলাম ইসলামিক প্রোজ প্রোসেক একাডেমি একাডেমিক অ্যাথম অ্যাথমিক ইকোলজি ইকোলজিক্যাল হিস্টোরি হিস্টোরিক অথবা হিস্টোরিক্যাল

নাউনের শেষে y বসলে সেই নাউনটা কি হয় অ্যাডজেক্টিভ হ্যাঁ ইয়ার ইয়ারি ব্লাড ব্লাডি হেলথ হেলদি লিপ লিফি হ্যান্ড হ্যান্ডি হ্যাঁ হ্যান্ডি সুবিধাজনক এই ওয়ার্ডটা তোমরা কোন ক্লাসে পড়েছো বলো তো হ্যান্ডি শব্দটি তোমরা পড়েছো কোনটা এই যে লাস্টের ওয়ার্ডটা হ্যান্ড হ্যান্ডি এনিবডি ক্যান্ড রিমেম্বার সে

নাউনের শেষে ও আর ওয়াই বসালে সে হ্যাঁ পাইনি আর বিষয় দিতাম ও আর ওয়াই তাহলে কি হবে সেই নাউনটা অ্যাডজেক্টিভ হবে আমি চেষ্টা করছি যতগুলো এক্সাম্পল আমি আমার আয়ত্তের মধ্যে ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য

মাতা হাত বুলি বলতাম যে বাবা ঠিক ক্লাসটা করো কিন্তু এই নাও ইউ আর আউট অফ মাই রিচ তুমি যদি আমার কথা না শুন আই हैव নাথিং টু ডু জাস্ট আই ক্যান কাউন্সেল ইউ দ্যাট আই এম ডুইং রাইট নাও যে ক্লাসটা মনোযোগ দিয়ে করো আই हैव নাথিং টু সে আই हैव নাথিং মোর টু সে দেন দিস ওকে নেক্সট রুল নাউন এসেসে ও আর এ আর ই যুক্ত করে অ্যাডজেক্টিভ হয় যেমন ডিকশন ডিকশনারি তবে এখন ডিকশনারিটাও কিন্তু নাউন এটা দবি এজন্য ওয়াটা আসছে জন্য দিয়ে দিলাম

আর অন্যগুলো খুব কম ফ্যান্টাসি ফ্যান্টাস্টিক ফ্যান ফেনাটিক ফ্যানাটিক নাম শুন উৎস ফ্যানাটিক হ্যাঁ অনেক আসলে কোন মতবাদে বিশ্বাস করে ও যে আমরা এটাকে বলি জঙ্গিবাদ ফ্যানাটিক ওরা ওদেরকে ফ্যানাটিক বলা হয় যে ভুল মতবাদে গোরামিপূর্ণ আর কি যারা ইসলাম সাপোর্ট করে না নাউনের শেষে ই এন্ড যুক্ত করলে সেই নাউন কি হবে অ্যাডজেক্টিভ হবে बाउंड बाउंडेन গোল্ড গোল্ডেন সিল্ক সিলকেন হ্যাঁ রেশমি আবার নাউনের শেষে ই আর এন যুক্ত করলে সে নাউন কি হবে যেমন ইস্ট ইস্টার্ন নর্থ নর্দার্ন সাউথ সাউদার্ন ওয়েস্ট ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউনিভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থার্ন ইউনিভার্সিটি হ্যাঁ ইস্ট সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি আছে হ্যাঁ ওকে তার মানে দিকের নামের শেষে ই আর এন যুক্ত করলে সেই দিকের নামটা কি হয়ে যাবে

আমরা নেক্সট ক্লাসে সার্চ শেষ করব এরপরে আসো এটা বেশি উপরে উঠে গিয়েছে ও লেট মি সি জাস্ট ওয়ান ওকে

এরপর হচ্ছে নাউনের শেষে আই ভি ই বসালে সেই নাউনটা কি হবে অ্যাডজেক্টিভ হবে যেমন আবিউজ অ্যাবিউসিভ ডিফেন্স ডিফেন্সিভ এক্সপ্লোশন এক্সপ্লোসিভ রিফ্লেক্স রিফ্লেক্সিভ আমরা এ পর্যন্তই পড়ি এরপর ইউ পর্যন্ত আমরা মনে রাখবা আমরা এবারে প্র্যাকটিসে যাব সবাই সিডব্লিউ খাতা ওপেন করো এবারে প্লিজ ওপেন ইউর সিডব্লিউ কপি নাও oh <coughs> just one second Okay, do now. Everybody, write down the answers. Uh, try to write down the answers. Mr. Marwat is talking to someone. And uh, roll 417, keep your mobile now. Talk to him or her later. Okay, everybody, please write down the answers. some students are coming and going net problem or any problem <clears throat> everybody please write down the answers try i will give you the answer but first uh, you try yourself nadimul your video is off or on no your video is on but uh, nothing is seen invisible nadimul If you are done, tell me. I will give you the answers. I will practice another one today. Eminent. Eminent. Yes, sir, eminent means? Sir, eminent. 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 Sir, eminent. Sir, Where? Sir, eminent. Why the word? Eminent means विखा तो famous. In which Say, examination, even if it is here for a lens. Oh, okay. Okay. If it is Im oh, uh, imminent. Yeah. So that was it? impending coming. God There's another word eminent. That is. Yeah. Please everybody রাইট ডাউন দা answer. তাসকিন খান চমৎকারভাবে বসেছে সবাই একটু তাসকিন খানকে ফলো করো ইজ হি রাইটিং তাসকিন খান আর ইউ রাইটিং ইয়া হি ইজ রাইটিং বেশিরভাগের ভিডিও অফ ভিডিও অন করো স্যার আমার আমারটা বন্ধ করা আছে হোস্ট নাকি বন্ধ করে রাখছে লেখা উঠছে ওকে টার্ন দিস অন নাও

নার্ভ কি হবে নার্ভাস অ্যাডজেক্টিভ কেন হয়েছে ফিল হচ্ছে লিংকিং ভার্ব আর লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অ্যাজ দা এক্সাম অ্যাপ্রোচেস সো দে সেই সেই প্রে প্রে কি হবে প্রেয়ার্স মানে তারা নামাজ পড়ে সেই প্রেয়ার্স এখানে সে এর অবজেক্ট হচ্ছে আর অবজেক্ট হচ্ছে নাউন অবজেক্ট হচ্ছে এখানে প্রেয়ার্স আর ভার্বের অবজেক্ট হতে হলে নাউন হতে হবে এই প্রেয়ার্স এখানে নাউন হয়েছে এর জন্য এন্ড আস্ক ফর গডস অ্যাসিস্টেন্স

সময় আছে আমাদের তিন মিনিটের কাছাকাছি তোমরা একটু দেখো এরপর আমি বলে দিবে অ্যান্সার গুলো বুঝে বুঝে পড়লে আমি যেভাবে এখন বললাম বুঝে বুঝে পড়লেন সাফিস ট্রিফিক্স তুমি এভাবে যদি তুমি পঞ্চাশটা বা একশোটা প্র্যাকটিস করো আমরা এরপর প্র্যাকটিস শুরু করবো প্র্যাকটিস তো এখনো চলছে আরো চলবে এটা কন্টিনিউসলি ক্লিয়ার হয়ে যাবে একটু আগে তো দেখছিলাম থার্টি অ্যাব

আচ্ছা এটা আমরা সময় নাই তো আমরা একটু আলোচনা করি হ্যাঁ অলদো টেন পিপল লিভ ইন আওয়ার ভিলেজ দে আর মোস্ট মুসলিম মোস্ট কি হবে মোস্টলি আছে এগুলো দেখে নাও মোস্টলি দে আর মোস্টলি মুসলিম তারা বেশিরভাগই মুসলমান দে আর মোস্টলি মুসলিম তবে টু বি বার্বের পরে গ্যাপ থাকলে সেখানে অ্যাড বসে এটা একটা রুলস টু বি প্রিন্সিপাল আর এর পরে আর কি দে আর মোস্টলি মুসলিমস দে লিভ ভেরি পিসফুল পিসফুল কি হবে